আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব লোভনীয় তালের পায়েশের একটা ভিডিও শেয়ার করব, খুঁটিনাটি টিপস সহ শেয়ার করব, যাতে করে আপনারাও আমার মতো এই টেস্টি রেসিপিটি ইজিভাবে প্রিপেয়ার করতে পারেন। অলরেডি কিন্তু একটা প্যানে আমি তালের জুস বা পাল্প বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, স্বাদ মতো চিনিটা আপনারা এখানে অ্যাড করে দিবেন, আর দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচের গুঁড়া। নেড়েচেড়ে মিডিয়াম আঁচে জাল দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। তালটা আমি চিনি দিয়ে আগে থেকে জাল দিয়ে নিচ্ছি, এতে করে যেটা হবে যখন আপনি তালের এই জুস বা পাল্প দিয়ে পায়েস তৈরি করবেন তখন কিন্তু দুধে আর ছানা কেটে যাবে না। এটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। এখানে স্ট্রেনারে এক কাপ কালি জিরা বা পোলাও চাল খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। মাত্র দুই এক মিনিটের ভেতরে কিভাবে তালের জুস বা পাল্প আপনারা বের করে নেবেন তার ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। প্যানে কিন্তু এক লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিয়েছি, নেড়েচেড়ে আমি এখন এর ভিতরে ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ, এক চিমটি এলাচের গুঁড়া। নেড়েচেড়ে জাল দিব আর টকবগে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন টকবগে ফুটে উঠেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর লো ফ্লেমে রেখে দিব 15 মিনিটের মতো। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চাল কিন্তু খুব সুন্দরভাবে সফটভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু নেড়েচেড়ে ঘেটে দিব। এখানে আরও 1 লিটার গরুর দুধ আমি জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছি। এখন আমি মালাই সহ দুধ এর ভেতরে ঢেলে দিচ্ছি। চাইলে এ পর্যায়ে কিন্তু আপনারা হাফ কাপ নারিকেল কড়াইয়ের সাথে দিয়ে দিতে পারেন। মিডিয়াম আঁচে নেড়েচেড়ে টকবগে ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। এখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর জাল দিয়ে রাখা ঠান্ডা করে রাখা সেই তালের জুস বা পাল্পটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পায়েসের সাথে তালের জুস বা পাল্পটা মেশানোর পরে কিন্তু আর জাল দেওয়া যাবে না, জাল দিলে কিন্তু এর ভেতরে ছানা কেটে যাবে, তাই চুলার ফ্লেমটা বন্ধ করে কিন্তু আপনাকে তালের জুস বা পাল্পটা এর ভেতরে মিশিয়ে নিতে হবে। তালের পায়েস আমার রেডি হয়ে গেছে, একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। উপর থেকে জাল দিয়ে রাখা তালের পাল্প কিছুটা দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে, জাস্ট ফর ডেকোরেশন। ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করতে হবে।